আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছো আবার চলে আসলাম তোমাদের মাঝে যা আজকে আমাদের যে টপিকসটা সেই টপিকসটা নিয়ে আমরা বলছি সেটা হচ্ছে যে একটা মৌলের অবস্থান নির্ণয় পর্যায় সারণীতে অর্থাৎ মৌলটা কোন গ্রুপে আছে কোন পর্যায়ে আছে সেই জিনিসটা আজকে আমরা তোমাদেরকে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে এবং কিভাবে শুধুমাত্র চোখ বন্ধ করে মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার কোনো ইলেকট্রন বিন্যাস করতে হবে না কোনো খাতা কলম লাগবে না শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি গ্রুপটা নির্ণয় করতে পারবা অর্থাৎ এমন একটা টেকনিক যার মাধ্যমে দেখা যাচ্ছে তুমি নিজে তোমার নিজের মানে অবস্থান ভুলে গেছো অর্থাৎ তোমার নিজের বাড়ির ঠিকানা ভুলে যাবা কিন্তু যে টেকনিকটা দিব ওই টেকনিকের মাধ্যমে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কখনোই তোমার মৌলের অবস্থান নির্ণয় অর্থাৎ সে কোন পর্যায়ে আসে কোন গ্রুপে আসে সেটা নির্ণয় তোমাদের প্রবলেম হবে না ওকে তাহলে আমরা শুরু করতে পারি আচ্ছা এটা শুরু করতে গেলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে জাস্ট খালি গ্রুপ ওয়ানের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা ভ নামও মনে রাখার দরকার নেই জাস্ট খালি পারমাণবিক সংখ্যা হাতের কর গুণে মনে রাখতে হবে যেমন তোমার ধরো যে প্রথম এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি ঠিক আছে যেমন তোমার ধরো যেখানে আমি লিখে রাখছি যে এক যেটা এক নম্বর পর্যায়ে দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এই জিনিস জাস্ট এটা কর গুণে মনে রাখতে হবে মানে হাতের করের মধ্যে তোমাকে এই জিনিসটা ইনস্টল করে নিতে হবে ওকে তাহলে এখন ধরো যে এটা মনে রাখার সুবিধাটা কি সুবিধার হচ্ছে যে তোমাকে একটা মৌল দিল সেই মৌলটার অবস্থান তোমাকে নির্ণয় করতে হবে তার আগে আরেকটা কথা বলে নেই আমি যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকটা কিন্তু প্রথম যে তিনটা পর্যায়ে আছে এই প্রথম তিনটা পর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ প্রথম তিনটা পর্যায়ের মধ্যে দেখো প্রথম পর্যায়ে মাত্র দুইটা মৌল আছে দুই নম্বর এবং তিন নম্বর পর্যায়ে আট আট করে ষোলোটা মৌল আছে এগুলো তোমাদের এমনিতেই মনে থাকবে এগুলো নিয়ে আলাদা কোনো টেকনিক ইউজ করার মনে হয় কোনো প্রয়োজন নেই তারপরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটারও একটা ছোটোখাটো টেকনিক আছে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব আগে আমরা এই যে বড় যে পর্যায়গুলো আছে যেগুলোর পারমাণবিক সংখ্যা অনেক বেশি সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি আচ্ছা ফার্স্টেই আমরা ধরো যে চার নাম্বার পর্যায়ের একটা মৌল চার নম্বর পর্যায়ের একটা মৌল যেমন তোমার ধরো যে আমরা জিঙ্ক জিঙ্কের কথায় যদি ধরি তোমার জিঙ্ক এর পারমাণবিক সংখ্যা হচ্ছে তিরিশ এখন আমাকে যদি বলা হয় যে এই জিঙ্কের অবস্থান পর্যায় সারা কোথায় আমি কোনো ইলেকট্রন বিন্যাস ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে এর অ্যান্সার তুমি দিতে পারবা কীভাবে দেখো জিঙ্ক হচ্ছে তিরিশ এখন তুমি হাতের কর গুণা শুরু করে দিবা প্রথম যে পর্যায়ে আছে সেটা হচ্ছে তোমার এক তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক দ্বিতীয় পর্যায়ের তিন এভাবে তৃতীয় পর্যায়ের এগারো চতুর্থ পর্যায়ের উনিশ তারপরে পঞ্চম পর্যায়ে তাহলে দেখো তিরিশ হচ্ছে উপরে নিচে তার মানে হচ্ছে যে কত নম্বর নম্বর চার পর্যায় পর্যায় ওকে তাহলে এখন আমাদের এখানে পর্যায়টা আসবে হচ্ছে কত চার আর তাহলে গ্রুপটা কিভাবে নির্ণয় করব। গ্রুপটা নির্ণয় করা আরও সহজ তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিরিশ পারমাণবিক সংখ্যা থেকে ওই যে প্রথম পর্যায়ের যে মৌলটা আছে ওই পর্যায়ের প্রথম মৌল পারমাণবিক সংখ্যাটাকে তুমি বাদ দিবে অর্থাৎ সেটা কত সেটা হচ্ছে তোমার উনিশ প্লাস ওয়ান তাহলে এইখানে আমরা কত পাচ্ছি যে তিরিশ থেকে উনিশ বাদ দিলে থাকে এগারো এগারো আর এক বারো ক্লিয়ার তাহলে এটা আমরা খুব সহজেই এটা যদি তোমার কাছে ক্যালকুলেটার থাকে তাহলে তো কয়েক সেকেন্ড সময় লাগবে যে তিরিশ মাইনাস উনিশ প্লাস ওয়ান ওকে যেমন আরেকটা প্র্যাকটিস করি আরেকটা মৌল প্র্যাকটিস করি সেটা হচ্ছে তোমার ধরো যে আমরা প্র্যাকটিস করতে পারি টিন এস এন টিন তো এস এন এটার পারমাণিক সংখ্যা কত পঞ্চাশ তাহলে এখন যদি পঞ্চাশ হয় পারমাণবিক সংখ্যা তাহলে এর মৌলের অবস্থান কোথায় হবে এখন তুমি দেখো পঞ্চাশ এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন অর্থাৎ পঞ্চাশ হচ্ছে সাঁত্রিশের উপরে তার মানে বুঝতেই পারছো এখানে পাঁচ কর পর্যন্ত আসছে সাঁত্রিশের উপরে পঞ্চান্ন নিচে ওকে তাহলে যেহেতু সাঁত্রিশের উপরে পঞ্চান্ন নিচে তার মানে এর অবস্থান হবে কোথায় দেখালাম আমি পাঁচ এর পর্যায় হবে পাঁচ তাহলে এর গ্রুপটা কোথায় হবে ভাইয়া তাহলে গ্রুপটা নির্ণয় করার সময় আমরা কী করবো পঞ্চাশ মাইনাস ওই যে সাঁত্রিশ কারণ পাঁচ নাম্বার করে আমার সাঁইত্রিশ অর্থাৎ আমার পাঁচ নাম্বার পর্যায়ের প্রথম যে মৌলটা আছে সেটা হচ্ছে সাঁত্রিশ অর্থাৎ তাকে আমি বাদ দিব সাঁত্রিশ প্লাস ওয়ান তাহলে আমার এখানে কত পাচ্ছি আমি পঞ্চাশ মাইনাস সাঁত্রিশ তেরো আর এক চোদ্দো তাহলে এর গ্রুপ হচ্ছে তোমার চোদ্দ দেখো এখানে কিন্তু কোনো ইলেকট্রন বিন্যাসের কোনো প্রয়োজন নাই এত বড় একটা মৌল তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হতো কিন্তু এখানে কোনো ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন নাই এই টেকনিক অ্যাপ্লাই করলে তুমি মানে কয়েক সেকেন্ডের মধ্যে এর অবস্থা নির্ণয় করতে পারবা আচ্ছা তাহলে এর চেয়ে আরেকটু একটা বড় বড়ো মৌল দেখাচ্ছি আমরা এর চেয়ে বড় এর চেয়ে বড়ো একটা যে পারমিক সংখ্যা বিশিষ্ট মৌল যদি আমরা বিবেচনা করি ধরো যে মার্কারি দেখো এখানে কিন্তু আশিটা ইলেকট্রন আশিটা ইলেকট্রন কিন্তু অনেকগুলো এইগুলো ইলেকট্রন মিন্যাস করতে গেলে তোমার প্রচুর সময় লাগতে পারে তাহলে দেখো যদিও আমি এর আগের ভিডিওতে খুব দ্রুত ইলেকট্রন মিন্যাস করানোর টেকনিক শিখেছি কিন্তু দেখো আমরা ইলেকট্রন মিন্যাস ছাড়াই কীভাবে এর অবস্থা নির্ণয় করবো আচ্ছা তোমরা বলো যে আশি কততে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি অর্থাৎ দেখো পঞ্চান্নর উপরে সাতাশির নিচে ক্লিয়ার তাহলে পঞ্চান্নর উপরে পঞ্চান্নটা কয় করে আসছে আমার ছয় তার মানে এর পর্যায় হবে এর পর্যায় হবে আমার ছয় আচ্ছা তাহলে এখন এর গ্রুপটা কত হবে গ্রুপটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কী করবো আশি মাইনাস পঞ্চান্ন মাইনাস চোদ্দো প্লাস এক এখন প্রশ্ন হচ্ছে ভাই আশি মাইনাস পঞ্চান্ন তো ঠিক আছে চোদ্দোটা কই থেকে আসলো আচ্ছা তোমরা কি জানো যে তোমরা অবশ্যই জানো তোমরা তো অবশ্যই জানো যে ছয় এবং সাত নাম্বার পর্যায়ে ল্যান্থানাইড এবং গ্রুপ আছে এবং সেখানে অতিরিক্ত চোদ্দোটা মৌল আছে যেহেতু অতিরিক্ত চোদ্দোটা মৌল আছে অতএব যখনই পর্যায়ে ছয় বা সাত হবে তখনই এই চোদ্দোটাকে মাইনাস করতে হবে কারণ এটা অতিরিক্ত তাহলে এখানে আমার কত মান আসছে দেখো একটু ক্যালকুলেশন করে দেখলে আমরা টোটালি পাচ্ছি হচ্ছে বারো এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা বারো পাচ্ছি খুব ইজি আচ্ছা এখন আরেকটা মৌল এর চেয়ে বড় এর চেয়ে বড়ো মানে এর চেয়ে বড়ো একটা মৌল যদি আমি নেই তাহলে এটা কোনটা নিব যেমন তোমার ধরো যে নিহনিয়াম আমরা নিহোনিয়াম নিতে পারি নিহনিয়ামের আমাদের পারমাণবিক সংখ্যা তো দেখো একশো তেরোটা ইলেকট্রন কতগুলা ইলেকট্রন ইলেকট্রনাস অনেক কঠিন আচ্ছা যাই হোক এখন আমরা পর্যায়ে নির্ণয় করবো তাহলে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে কত সাতাশির উপরে কিন্তু এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি সাতাশিরও উপরে তার মানে এটা অবশ্যই কত নম্বর পর্যায়ে হবে কত নম্বর সাত নম্বর পর্যায়ে হবে ওকে আচ্ছা তাহলে এর গ্রুপ নির্ণয় কি সেম নিয়ম এক এক তিন একশো তেরো মাইনাস কত সাতাশি মাইনাস চোদ্দো প্লাস ওয়ান তাহলে কত পাচ্ছি আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে তেরো বুঝে গেল তো দেখো খুব সহজেই কিন্তু এটা কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার খালি জাস্ট খালি হাতের করটা তোমাকে মনে রাখতে হবে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এটা যদি মনে রাখতে পারো তাহলে মনে করো যে একদম ইচি একদম ইচি ক্লিয়ার যাই হোক বুঝতে পারছো নিশ্চয়ই আশা করছি যে এই জিনিসটা বুঝতে পারছো তো যাই হোক আমরা এখন আরেকটা টেকনিকে যাব এতক্ষণ আমরা দেখলাম যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলে সেটাকে কিভাবে ইলেকট্রন বিন্যাস ছাড়াই তার অবস্থান নির্ণয় করা যায় এখন আমরা দেখব যে পারমাণবিক মৌলও দেওয়া আছে মৌলের অবস্থান দেওয়া আছে এখন এটার পারমাণবিক সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে এটা খুব সুন্দরভাবে খুব শর্ট টেকনিকে আমরা নির্ণয় নির্ণয় করতে পারবো কারণ এই জিনিসটা কিন্তু দেখবো যে প্রায় প্রায় তোমাদের এই বোর্ড পরীক্ষাতে সৃজনশীলে এই জিনিসটা খুব মানে প্রায় প্রায় দেয় প্রায় প্রায় দেয় তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দিলে এরকম একটা প্রশ্ন তোমাদেরকে থাকেই তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে সহজে যে কোনো মৌল দেখ তার অবস্থান আমরা নির্ণয় করতে পারবো অথবা অবস্থান দেওয়া আছে তার পারমাণবিক সংখ্যা আমরা ওইখান থেকে বের করতে পারবো কীভাবে বের করব। যেমন তোমার ধরো যে এখানে একটা ছোট একটা পারমাণবিক পর্যায় একটা অংশ দেওয়া আছে তো এইখানে দেখো তিন নাম্বার পর্যায়ে এবং চোদ্দো নম্বরের গ্রুপের একটা মৌল আছে যার নাম এক্স মানে এক্সের পারমাণবিক সংখ্যাটা কত একটা জিনিস মনে রাখবো মজার একটা জিনিস যে তিন নম্বর পর্যায়ে যদি কোনো মৌল থাকে এটা সাধারণত তোমার তেরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই যে গ্রুপগুলো আছে বা তেরো থেকে শুরু করে তোমার আমরা যদি শূন্য গ্রুপ বলি শূন্য গ্রুপ পর্যন্ত যে গ্রুপগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু দেখো যে এই পর্যায়ে যারাই থাকবে তাদেরই পারমাণবিক সংখ্যা এবং গ্রুপ সংখ্যা সেম হয়ে যাবে দেখা যাচ্ছে যে তুমি একটু পর্যায় সময়টা যদি খুলে দেখো তাহলে খেয়াল করে দেখবা যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে খুব মজার একটা জিনিস যে তৃতীয় পর্যায়ে যতগুলো মৌল আছে বিশেষ করে তোমার গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু বাদে তেরো থেকে শুরু করে শূন্য গ্রুপ পর্যন্ত যারাই আছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে যে এই মৌলের পারমাণবিক সংখ্যা এবং তার গ্রুপ সংখ্যা সেম যেমন তোমার ধরো যে এইখানে এক্স যে মৌলটা আছে এটা হচ্ছে প্রতীকীর নাম হিসেবে আমরা ব্যবহার করেছি এখানে যতগুলো মৌল আছে সব প্রতীকীর নাম তো এক্স যে মৌলটা আছে তা এক্স মৌলটার পারমাণবিক সংখ্যাটা আমার কত আসবে এর তেরো আসবে হ্যাঁ চোদ্দো আসবে কারণ এর গ্রুপ সংখ্যা চোদ্দো অথবা এর পারমাণবিক সংখ্যাটা আসবে চোদ্দ পনেরোর ক্ষেত্রে যেমন এইখানে যদি কোনো মৌল থাকতো তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হতো যেহেতু এটার পনেরো আসে তাহলে অবভিয়াসলি এটার হতো পনেরো পারমাণিক সংখ্যা তো এটা কেন তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে যদি এরকম আসে তুমি তৃতীয় পর্যায়টা নির্ণয় করে ওইখান থেকে আট বাদ দিলে দ্বিতীয় পর্যায়ের মলের পালন সংখ্যাটা পেয়ে যাবা আচ্ছা এটা খুব সিম্পল এগুলো খুবই সহজ কিন্তু আমরা যদি একটু বড়ো দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব যেমন আমাকে বলা হচ্ছে এখানে কিউ এই মৌলটার পারমিক সংখ্যা কত অথবা আমাকে বলা হচ্ছে এখানে জেড এই মৌলটার পারমিক সংখ্যা কত তাহলে আমরা কিভাবে নির্ণয় করব বা ওয়াই এই মৌলের সংখ্যা কত সেটা আমরা কিভাবে নির্ণয় করব তাহলে এই ক্ষেত্রে খুব সিম্পল জিনিস যে আমরা যে আগের আগের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে যদি আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে কী করবো ওই যে প্রথম যে আমরা তোমার এক থেকে শুরু করে মানে এক নম্বর গ্রুপের এক নম্বর গ্রুপের যে আমরা ইগুলো পড়েছিলাম এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি এইটা ফলো করেছিলাম তাই ঠিক এইখানে ওই জিনিসটা আমাদের কাজে লাগবে কীভাবে কাজে লাগবে তোমার ধরো যে এইখানে পি একটা প্রতীকী মৌল এই মৌলের পারমাণবিক সংখ্যা আমরা নির্ণয় করব কীভাবে নির্ণয় করবো তো প্রি পি কত নম্বর গ্রুপে আছে পনেরো নম্বর গ্রুপে আছে যেহেতু পনেরো নম্বর গ্রুপে আছে তাহলে দেখো পনেরো নম্বর গ্রুপ এবং চার নাম্বার পর্যায়ে আছে তাহলে চার নম্বর পর্যায়ের যে প্রথম মৌলটা তার পারমাণবিক সংখ্যা কত এক তিন এগারো উনিশ উনিশ তাহলে আমরা কি করব যে পি ইকুয়াল টু আসবে ওর যে গ্রুপ সংখ্যা আছে সেটা তো আমরা লিখলামই তার সাথে আমরা কী লিখবো ওই যে প্রথম ওই গ্রুপের ওই পর্যায়ের পি যে পর্যায়ে আছে ওই পর্যায়ের যে প্রথম মৌলটা আছে তার পারমানিক সংখ্যা লিখবো ওই পর্যায়ের প্রথম মৌলটা পারমানির সংখ্যা কত হবে উনিশ কারণ আমরা কী করে বুঝলাম কারণ যেহেতু সে চার নম্বর পর্যায়ে অতএব আমি হাতের কর গুণে এক তিন এগারো উনিশ ওকে তাহলে উনিশ আচ্ছা তখন আমি প্লাস ওয়ান করেছিলাম এখন আমি মাইনাস ওয়ান করব তাহলে আমার কত আসছে ওকে তাহলে এখন দেখো এখন যদি আমরা আমাকে কেউ বলে যে ভাই জেট এই এই মৌলটার পারমানির সংখ্যা আপনি নির্ণয় করে দেখান তাহলে আমরা কীভাবে করবো তো জেট জেড জেড এর প্রথম জেট কত নম্বর গ্রুপে আছে ষোলো নম্বর গ্রুপে আছে এবং সে কত নম্বর পর্যায়ে আছে সে আছে পাঁচ নম্বর পর্যায়ে দেখো পাঁচ নম্বর পর্যায়ের যে প্রথম যে মৌলটা আছে প্রথম মৌলটার পারমাণবিক সংখ্যা কত হবে আমরা সেটা হাতের কর গুণে বলতে পারবো এক তিন এগারো উনিশ সাঁত্রিশ তাহলে আমি এখানে সাঁত্রিশ আর মাইনাস হচ্ছে ওয়ান তাহলে বান্ন ক্লিয়ার অর্থাৎ তাহলে এই মৌলটার পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে তোমার ফিফটি টু ক্লিয়ার এখন আমাকে যদি বলে যে ভাই তাহলে ওয়াই এই ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যাটা কত এটাও দেখো খুব ইজি আমরা ওয়াই লিখলাম আচ্ছা ওয়াই কোন গ্রুপের মৌল আছে ওয়াই হচ্ছে পনেরো নম্বর গ্রুপের মৌল এবং কোন পর্যায়ের মৌল কোন পর্যায়ের সে সে হচ্ছে ছয় নম্বর পর্যায়ের মৌল এখন ছয় নম্বর পর্যায়ের তাহলে প্রথম মৌলটার পারমাণিক সংখ্যা কত হবে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন ওকে পঞ্চান্ন হবে এর প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা আচ্ছা এখন তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে ওই যে ল্যান্থা নাইট এবং অ্যাকটা গ্রুপ তখন আমরা কি করেছিলাম তখন আমরা বাদ দিয়েছিলাম এখন আমাদের কি করতে হবে চোদ্দো যোগ করতে হবে তাহলে চোদ্দো যোগ কারণ অতিরিক্ত চোদ্দোটা মৌল এই গ্রুপগুলোতে আছে। তাহলে আর মাইনাস ওয়ান তাহলে আমরা এখেছি এইটটি থ্রি ক্লিয়ার তো খুব ইজি দেখো জিনিসগুলো কিন্তু খুবই ইজি তো তোমরা যদি একটু এই জিনিসটা বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষাতে যেভাবেই আসুক বা যত বড় মৌলই আসুক তাদের তুমি বাড়ানোর সংখ্যা সহজে নির্ণয় করতে পারবা এবং মৌলটাকে তুমি সহজেই চিনতে পারবা ঠিক আছে এই টেকনিকটা আশা রাখছি যে এই টেকনিকটা তোমাদের কাছে খুব ভালো লাগছে এবং তোমরা বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক নেক্সট দিন আরও একটা নতুন টেকনিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে মজার এক কিছু জিনিস নিয়ে আমরা অবশ্যই আসব ততদিন ভালো থাকবে এবং অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে ভালো থেকো আল্লাহ হাফিজ